দিল্লিতে আজ নর্থ ব্লকের রিপোর্ট করতে আলাপন বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় কর্মীবর্গ ও প্রশাসনিক দপ্তর। তিনি তা না করায় আজ তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। এই চিঠি পাওয়ার পরেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিহিংসামূলক অত্যন্ত নীচ রাজনীতি করছে কেন্দ্র। অন্ধ মমতা বিরোধিতা করতে গিয়ে আইএএস আধিকারিকদের সঙ্গেও বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা চিঠি আসে, জাস্ট 5টা বাজার কিছুক্ষণ আগে, তাতে লিখেছে একটা রুল কোট করে যে 6 clause 1 অফ আইএস ক্যাডার রুলস 1954 ইন পার্টিকুলার দ্য প্রভিশন বলেছে যে ডিসএগ্রিমেন্ট বিটুইন দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট, তাহলে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে ইমিডিয়েট এফেক্টে জয়েন করতে হবে বলে আলাপন বন্দ্যোপাধ্যায়কে বলেছিল যে তুমি কালকে নর্থ ব্লকে এসে জয়েন করো বেলা 10টার সময়। এই চিঠিটা আমরা পেয়েছি কিছুক্ষণ আগে। এ ব্যাপারে আমার বক্তব্য, এই চিঠিটার মধ্যে কোথাও, আপনাদের কপি দিয়ে দেব, এই চিঠিটার মধ্যে কোথাও কিন্তু লেখা নেই হোয়াট ওয়াজ দ্য রিজন। ইট ইজ ভেরি আনফর্চুনেট, আনকনস্টিটিউশনাল, আন্ডারমাইনিং দ্য সাবার্টিভ অ্যান্ড অল দিস। আই ক্যানট অ্যাকসেপ্ট অল দিস ইভেন।